গাইবান্ধায় উপবৃত্তির টাকা পাইয়ে দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে জেলার বিভিন্ন কলেজের বিরুদ্ধে। এছাড়া অতিথি আপ্যায়নের কথা বলেও বাড়তি টাকা নিচ্ছে কোনো কোনো কলেজ। বিষয়টি জানাজানির পর জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গাইবান্ধা আদর্শ ডিগ্রি কলেজের দ্বাদশ ও ডিগ্রি শাখার শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা উত্তোলনের জন্য 120 টাকা করে জমা দিতে বলে কলেজ কর্তৃপক্ষ। আর নিশ্চিত উপবৃত্তি পাইয়ে দেওয়ার কথা বলে কারো কারো কাছ থেকে নেওয়া হয়েছে 500 টাকা করে। 20 টাকা দিয়ে তুলছি ফর্ম, আর জমা দেওয়ার সময় 100 টাকা করে নিছে, আর শিওর করার জন্য 500 টাকা নিছে। 100 টাকা করে নিছে, নিয়ে একটা রিসিপ্ট দিছে, ওই রিসিপ্টটা দেখে ফর্মটা জমা নিচ্ছে। উপবৃত্তির জন্য খরচ হিসেবে কিছু নিতে হচ্ছে বলে স্বীকার করে কলেজের অধ্যক্ষ বলেন, বিষয়টি নিয়ম মাফিক হয়নি। ওরা অফিস থেকে 100 টাকা নেওয়া নিচ্ছে, 181 জন ছাত্র নিচ্ছে ফর্ম, তখন তো তারা বললো না যে আপনি এটা ইয়ে নিচ্ছে, তখন আমাদের আমার কানে অবহিত, আমি অবহিত হতাম আরো। আমার কলেজে ফান্ড নাই, একই অভিযোগ সাঘাটা উদয়ন মহিলা ডিগ্রি কলেজের বিরুদ্ধেও। উপবৃত্তি সহ নানা কারণে শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার তথ্য সংগ্রহ করতে গেলে বাধার মুখে পড়ে ডিবিসি নিউজ। কলেজের উন্নয়ন এবং অনলাইন খরচ বাবদ 100 টাকা করে মেয়েদের কাছে চাইছি, খরচ তো নিতেই হয়, 50 টাকা তো নিতেই হয় অনলাইন খরচ। আর কলেজের উন্নয়ন স্টাফেরা কাজ করে, তাদের আপ্যায়ন টাপন এর সর্বসাকুল 100 টাকা আমরা চাইছি। শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা নেয়ার এমন অভিযোগ উপজেলার আরও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ অবস্থায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আপনার মাধ্যমে আসলে অবগত হলাম, আমার কাছে কোনো লিখিত বা কোনোভাবে এটা অবহিত নেই, প্রপারলি তদন্ত করে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার করব। শিক্ষার্থীদের কাছ থেকে অন্যায়ভাবে টাকা নেয় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর প্রধান শিরোনাম শুরুতেই দেখব কালের কণ্ঠে। 14 এপ্রিল থেকে 7 দিন ফ্লাইট বন্ধ এবং খালেদা জিয়া সহ ফিরোজার 10 জন করোনায় আক্রান্ত, কলকারখানা চালু থাকবে। সমকালে দেখতে পাচ্ছি করোনা চিকিৎসা, ঢাকার প্রায় সব হাসপাতালেই খালেদা জিয়া করোনা আক্রান্ত, বাসায় সংক্রমণ আরও 8 জনের, সর্বাত্মক লকডাউনে খোলা থাকবে শিল্প কারখানা, আইসিইউর জন্য ঢাকার বাইরেও হাহাকার। ইত্তেফাকে শ্রমিকদের দায় নেবে কে? 200 শয্যার আইসিইউ হাসপাতালে সপ্তাহেই খালেদা জিয়া সহ বাসার 9 সদস্যই করোনা পজিটিভ। প্রথম আলোতে দেখতে পাচ্ছি এখন 1 কোটি দেব, পরে আরও পাবেন, এবং খালেদা জিয়ার করোনা শনাক্ত, এবং আরেকটি শিরোনাম করেছে দিনে গড়ে 70 জনের মৃত্যু। বাংলাদেশ প্রতিদিনে আমরা দেখতে পাচ্ছি উস্কানিমূলক বক্তব্য দেয় ওয়াসিফ বিল্লাহ ওসমানী আটক, এবং বাংলাদেশ প্রতিদিনে আমরা দেখতে পাচ্ছি খালেদা জিয়া সহ বাসার সবাই করোনা, বাসার সবার করোনা, এবং করোনায় বিপাকে জটিল রোগীরা। ডেইলি অবজারভারে আমরা দেখতে পাচ্ছি ফেয়ার ওভার কোভিড 19 সিচুয়েশন গোয়িং আউট অফ কন্ট্রোল ইফ সোর্স নট ডিটেক্টেড, এবং ডেইলি স্টারে আছে গভর্নমেন্ট আউটলাইন্স ফ্রেশ কার্ভস।